দক্ষিণ এশিয়ায় যুদ্ধের দামামা বাজিয়ে চলছে পরমাণু শক্তিধর দুই দেশ। জন্মলগ্ন থেকে শত্রুভাবাপন্ন দেশ দুটির মধ্যে কাশ্মীর সংকটকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি কাশ্মীরের উরি সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় 18 ভারতীয় সেনা নিহত হয়। এই ঘটনায় ইসলামাবাদকে দায়ী করে প্রতিশোধ নেওয়ার কথা বলছে নয়াদিল্লি। ভারতীয় সেনাবাহিনীর বড় অংশই চাচ্ছে সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের ভেতরে আক্রমণ করতে। জবাবে পাকিস্তানের সেনাপ্রধান রাহিল শরিফ বলেছেন, তার দেশ সব ধরনের প্রত্যক্ষ ও পরোক্ষ হুমকি মোকাবেলায় প্রস্তুত। পাকিস্তান আক্রান্ত হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিও দিয়ে রেখেছেন রাহিল। এ অবস্থায় প্রশ্ন তৈরি হয়েছে, দক্ষিণ এশিয়ায় প্রধান শক্তিধর দুই দেশ যদি যুদ্ধে জড়িয়ে যায় কি হবে পরিণতি? ক্ষয়ক্ষতি কি দুই দেশের সীমাবদ্ধ থাকবে, নাকি আশেপাশের দেশগুলোতেও বিস্তৃত হবে ধ্বংসযজ্ঞ? ভারত পাকিস্তান এ পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে, 1947, 1965, 1971 ও 1999 সালে কাশ্মীরকে কেন্দ্র করে যুদ্ধে জড়িয়েছে তারা। তবে প্রতিবারের যুদ্ধই হার জিতের পরিবর্তে সমঝোতার মধ্য দিয়ে শেষ হয়েছে। এবারের উত্তেজনার মধ্যেও দেখা যাচ্ছে পরমাণু অস্ত্রধারী ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধে না জড়ানোর ব্যাপারে সচেতন রয়েছেন দুদেশের নীতি নির্ধারকরা। বিশ্লেষকদের মতে, বাগাড়ম্বর যতই চলতে থাকুক, শেষ পর্যন্ত সামরিক যুদ্ধে জড়ানোর মতো ঝুঁকিতে যাবে না কোনো দেশই, কারণ পরমাণু শক্তিধর দুই দেশের যুদ্ধ বাঁধলে কোনো পক্ষই জিতবে না। এক নজরে চলুন জেনে নেওয়া যাক দুই দেশের সামরিক শক্তি। দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দেশ ভারত ও পাকিস্তান। এছাড়াও দুই দেশের সামরিক বাহিনী জনবল ও অত্যাধুনিক অস্ত্র সম্ভারে সমৃদ্ধ। সিআইএ দুই দেশের পাবলিক ডোমেইনগুলো, সংবাদ মাধ্যম এবং উইকিপিডিয়ার তথ্য বিশ্লেষণ করে দুই দেশের সমর শক্তির তুলনামূলক চিত্র তৈরি করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ডট কম। জনবলের দিক দিয়ে ভারত 125 কোটি 17 লাখ জনসংখ্যার দেশটিতে 61 কোটি 60 লাখ জনশক্তি রয়েছে। এর মধ্যে চাকরির জন্য উপযুক্ত 48 কোটি 96 লাখ। দেশটিতে প্রতি বছর সামরিক দায়িত্ব পালনের উপযুক্ত বয়সে হন 22 কোটি 9 লাখ ব্যক্তি। ভারতে 13,25,000 সেনা রয়েছে। সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত জনবল 21,43,000। অপরপক্ষে পাকিস্তান 19,91,00,000 জনসংখ্যার দেশটিতে 9,50,00,000 জনশক্তি রয়েছে। এর মধ্যে চাকরির জন্য উপযুক্ত 7,54,00,000। দেশটিতে প্রতি বছর সামরিক দায়িত্ব পালনের উপযুক্ত বয়সে হন 4,03,45,000 ব্যক্তি। পাকিস্তানে 6,20,000 সেনা রয়েছে। সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত জনবল 5,15,000। বিমান বাহিনী সব মিলিয়ে ভারতের 2,086টি সামরিক বিমান রয়েছে। এছাড়াও দেশটির 646টি হেলিকপ্টার, 19টি অ্যাটাক হেলিকপ্টার, 809টি নির্ধারিত পাথাযুক্ত অ্যাটাক বিমান, 679টি যুদ্ধ বিমান, 318টি প্রশিক্ষণ বিমান এবং 857টি ট্রান্সপোর্ট বিমান রয়েছে। দেশটির ব্যবহারযোগ্য বিমানবন্দর রয়েছে 346টি। সব মিলিয়ে পাকিস্তানে 923টি বিমান রয়েছে। এছাড়াও দেশটির 306টি হেলিকপ্টার, 52টি অ্যাটাক হেলিকপ্টার, 394টি নির্ধারিত পাখাযুক্ত অ্যাটাক বিমান, 304টি যুদ্ধ বিমান, 170টি প্রশিক্ষণ বিমান এবং 261টি ট্রান্সপোর্ট বিমান রয়েছে। দেশটির 151টি ব্যবহারযোগ্য বিমানবন্দর রয়েছে। সেনাবাহিনীর অস্ত্র সম্ভার ভারতের 6,464টি ট্যাঙ্ক, 6,704টি আর্মার্ড ফাইটার ভেহিকেল, 290টি সেলফ প্রোপেলড গান, 7,414টি টানা কমান এবং 292টি মাল্টিপল লঞ্চার রকেট সিস্টেম রয়েছে। অপরপক্ষে পাকিস্তানের 2,924টি ট্যাঙ্ক, 2,828টি আর্মার্ড ফাইটার ভেহিকেল, 465টি সেলফ প্রোপেলড গান, 3,278টি টানা কামান এবং 134টি মাল্টিপল লঞ্চার রকেট সিস্টেম রয়েছে। নৌবাহিনীর শক্তি ভারতের 340টি মার্চেন্ট মেরিন জাহাজ রয়েছে। প্রধান সমুদ্রবন্দর রয়েছে 7টি। এছাড়া 2টি বিমানবাহী ক্যারিয়ার, 14টি সাবমেরিন, 14টি ফ্রিগেট, 10টি ড্রেস্টয়ার, 26টি কভার্টি, 6টি মাইন ওয়ারফিল্ড ক্রাফট এবং 135টি পেট্রোল ক্রাফট রয়েছে। অপরপক্ষে পাকিস্তানের 11টি মার্চেন্ট মেরিন জাহাজ রয়েছে। প্রধান সমুদ্রবন্দর রয়েছে 2টি। এছাড়া 5টি সাবমেরিন, 10টি ফ্রিগেট, 3টি মাইন ওয়ারফেয়ার ক্রাফট এবং 135টি পেট্রোল ক্রাফট রয়েছে। অর্থনীতির দিক দিয়ে ভারতের সামরিক শক্তি অনেকটাই অর্থনৈতিক শক্তির উপর নির্ভরশীল।
এক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতই পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। ভারতের 45,910 কোটি মার্কিন ডলার বিদেশি ঋণ রয়েছে। ভারতের বার্ষিক সামরিক বাজেট 4,000 কোটি মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 37,070 কোটি মার্কিন ডলার। ক্রয় ক্ষমতার ভিত্তিতে পিপিপি 74,01,100 মার্কিন ডলার। জ্বালানি তেল উৎপাদন 7,67,600 ব্যারেল। জ্বালানি তেল ব্যবহার 35,10,000 ব্যারেল। এবং জ্বালানি তেলের প্রমাণিত রিজার্ভ 567,50,00,000 ব্যারেল। সড়কপথ 33,20,410 মাইল। রেলপথ 63,974 কিলোমিটার এবং নৌপথ 14,500 কিলোমিটার। উপকূলীয় এলাকা 7,000 কিলোমিটার। যৌথ সীমান্ত 13,888 কিলোমিটার এবং আয়তন 32,87,263 কিলোমিটার। অপরপক্ষে পাকিস্তানের 58,170 কোটি মার্কিন ডলার বিদেশি ঋণ রয়েছে। পাকিস্তানের বার্ষিক সামরিক বাজেট 700 কোটি মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রা রিজার্ভ 1,730 কোটি মার্কিন ডলার। পিপিপি 8,88,420 মার্কিন ডলার। জ্বালানি তেল উৎপাদন 93,630 ব্যারেল। জ্বালানি ব্যবহার 4,40,000 ব্যারেল পার দিন এবং জ্বালানি তেলের প্রমাণিত রিজার্ভ 37,10,00,000 ব্যারেল। সড়কপথ 2,60,760 মাইল। রেলপথ 7,791 কিলোমিটার। নৌপথ 25,220 কিলোমিটার। উপকূলীয় এলাকা 1,046 কিলোমিটার। যৌথ সীমান্ত 7,257 কিলোমিটার এবং আয়তন 7,96,095 কিলোমিটার। সার্বিক দিক বিবেচনা করলে ভারত পাকিস্তান যুদ্ধে ক্ষয়ক্ষতি হবে এর আশেপাশের দেশগুলো। সুতরাং আমাদের চাওয়া থাকবে ভারত পাকিস্তান যেন এই যুদ্ধে না যায়। এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।